এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, ঈদের দিন জোকা থেকে রুবি পর্যন্ত যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। ঈদের দিন পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে পরিষেবা বন্ধ থাকবে। অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি রোডের মতোই মেট্রো চলবে। গ্রিন লাইনে 122টি মেট্রো চলবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, মেট্রো রেল সূত্রে কি খবর রয়েছে? দেখো পারমিতা, এই সাধারণত যে কোনো এরকম বিশেষ দিনে কিন্তু মেট্রোর যে সময়সূচি, সেই সময় কিছুটা কিছুটা পরিবর্তন হয় এবং ঈদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে যেরকম জানানো হয়েছে যে ঈদের দিন পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ অরেঞ্জ লাইনে প্রত্যেক দিন যে রুটে মেট্রো চলে বা যে নিয়মে মেট্রো চলে, যে সময় মেট্রো চলে সেই মতোই মেট্রো চলবে। গ্রিন লাইনে চলবে 122টি মেট্রো, ব্লু লাইনে চলবে 234টা মেট্রো, অন্যান্য দিন ব্লু লাইনে চলে 288টি মেট্রো। তোমাকে একটু বিস্তারিত ভাবে বলতে চাইবো যে হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড অর্থাৎ গ্রিন লাইনে চলবে 122টি মেট্রো, অন্যান্য দিন চলে 130টি মেট্রো। অর্থাৎ এই দিনকে, ঈদের দিনকে এই রুটে মোট 8টি মেট্রো ক্যান্সেল হয়েছে এবং যে মেট্রোর যে একটা মেট্রো থেকে পরের যে মেট্রো আসার যে সময়সীমা সেটা খানিকটা বাড়িয়ে 20 মিনিট অন্তর করা হয়েছে। অন্যদিকে সল্টলেক সেক্টর 5 শিয়ালদা লাইনে মেট্রো চলবে 90টি, অন্যান্য দিন চলে 106টা মেট্রো এবং 20 মিনিটের ব্যবধানে এক্ষেত্রেও অর্থাৎ সল্টলেক সেক্টর 5 এর এবং শিয়ালদা রুটের ক্ষেত্রেও 20 মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। এবং প্রথম মেট্রো এবং শেষ মেট্রো সময়সীমা খুব একটা পরিবর্তন হয়নি, শুধু মেট্রোর যে সংখ্যা সেই সংখ্যা কমিয়ে আনা হয়েছে। কারণ যেহেতু ঈদের দিন যাদের মূলত মুসলিম ধর্মাবলম্বী যাদের ঈদ রয়েছে তাদের যেহেতু ছুটি এবং রাজ্য জুড়েও ছুটি রয়েছে, সেই কারণে অন্যান্য দিনের মতন যাত্রী হবে না, ঠিক এই কারণে মেট্রোর সংখ্যা কিন্তু কিছুটা কমানো হয়েছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। পারমিতা, ধন্যবাদ। সায়ন্তিকা, আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর, ঈদের দিন পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে পরিষেবা বন্ধ থাকছে। মেট্রোর অরেঞ্জ লাইনে অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি রোজের মতোই মেট্রো চলবে। গ্রিন লাইনে 122টি মেট্রো, ব্লু লাইনে 234টা মেট্রো, অন্যান্য দিন 288টা থাকে। হাওড়া ময়দান এসপ্ল্যানেড লাইনে 122টি মেট্রো চলবে, অন্যান্য দিন 130টি চলে, 20 মিনিট অন্তর চলবে মেট্রো। অন্যদিকে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা লাইনে মেট্রো চলবে 90টি, অন্যান্য দিন চলে 106টি, 20 মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো।